আমাকে একা ছাড়বা না, আমার 50 জন সাথী সঙ্গে সবাইকে ছাড়বা, না খালি 50 জন না, তুমি যদি আরো নাম কর উনি সব ছেড়ে সব ছেড়ে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছে। কুদরত কার হাতে? ফাইনাল খেলায় জিতছে কে? কে জিতছে? হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না, আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে। ঠিক আছে, তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেরের কপালে চুম্বন দিবেন, আত্মমর্যাদায় বেঁধেছে, কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন, আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশাহ কয়ের যেমনি হোক, সম্মানটা তো বাড়ছে আমার কোন রকম কাছে গেছে। তিনি সাহাবায়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যে আব্দুল্লাহ বিন হুজাফা তুমি এবং তোমার 50 জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো, আল্লাহর দ্বীনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছো, গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে, এখন তোমাকে সম্মান জানানো। রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লাহ বিন হুজাফার, একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী, তার জিন্দান খানার কয়েদি আর একজন সম্রাট, খেলা হচ্ছে ফাইনাল খেলা। রোম সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয়, যতজন বন্দী বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে, ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন, সেই আগুনের মধ্যে ড্যাগ বসাইছে বিশাল বিশাল ড্যাগ, খাজা বাবার ড্যাগের মতো, খাজা বাবার ড্যাগ দেখছেন? বাংলাদেশে আছে শাহজালালের মাজারের ড্যাগ একটা আছে, ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠে দিল, দেখেন নাই? এরকম বিশাল ড্যাগ, একটা মানুষ যেন আপাত মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে, এত বড় বড় ড্যাগ বানাইছে, ড্যাগ বানায় তারপরে লাকড়ি দিয়ে দেলিহান শিকার আগুন জ্বালাইছে, সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে, পানি যখন টকবক টকবক করতেছে এবার আব্দুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে, ডেকে এনে বলছে আব্দুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে কোনটা খেলা? ফাইনাল। তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, তুমি দুইবার আমাকে ডিনাই করেছো, আমাকে অপমান করেছো, এবার লাস্ট সুযোগ তোমার জন্য, এই যে দেখো গরম পানি, কথা মানবি আনলে একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো, আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত বিভীষিকাময়। আব্দুল্লাহ বিন হুজাফা নির্বিকার, কোনো কথা বলেন না। সম্রাট বলছে জল্লাদকে, ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও। ঠিকই, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে বিভৎসভাবে তার মৃত্যু হলো, তিনি শাহাদাত বরণ করলেন, চোখে তাকায় দেখলেন কিছু কোনো কোনো কথা নাই। এবার বললো যে এবার ওরে ধরে নিয়ে যাও, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো। বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা, একটু অন্তত ভয় পায় কিনা, একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে, ফাইনাল খেলা ড্র, ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে। যখন আব্দুল্লাহ বিন হুজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করলো। তো বাদশাহ মনে করছে কাম হয়েছে, মনে হয় কাজ হয়েছে, মনে হয় ভয় পাইছে, এবার ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো, জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ভয় পেয়েছো? যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো, এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে, তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও, সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে, আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়বো না, তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ বিন হুজাফা বলেন কারে কি তুমি কি মনে করছো, মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি? না না,
তোমার মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই। কাতালে কান্দ কেন? পরে কান্দি চোখের আমারে পানি, হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয়, আমার চোখের অশ্রু তো দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনকে দেখানোর জন্য দুফোঁটা ও তপ্ত অশ্রু নজরানতার কদমে পেশ করলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দিনকে, তোমার রাসূলকে, তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো, আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতা, মুসলমান জীবনের মায়ায় কান্দে। আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাবো, কি বলে? সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা, তাহলে তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা, তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাসাহুম ফিন্নার ওয়া কাসানা ফিল জান্নাত। হযরত ওমর রাইগা রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ঈমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথাটা হুজুর কহার, তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত, কয় হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি? ফালামা নুতি হাযিহি দানিয়াতা ফি দীনিনা, বেঈমান যদি নমনীয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানে যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর, তুমি দিনের উপর আমি দিনের উপর, তুমি কোরআনের বিপক্ষে আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত, এই কথা যখন বলছে তখন বাদশা কয় যে এটা মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল, কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি, 1000টা থাকলে 1000টা দিতাম, এখন তো দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন, এখন বাদশা মনে করা শুরু করছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে, এখন ওরে যদি আমি শাস্তি দেই মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব, এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে, এখন চিন্তা করতেছে এখন ছাইরা দেমা ভিক্ষা চাই না, এই অবস্থা হয়েছে, এখন সে রাস্তা খুঁজতেছে যে কেমনে এখন এর থেকে বাইচা আসা যায়, এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে প্রেস্টি সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে, এখন বলে যে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না, ঈমান ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে শুধু আমাকে একা ছাড়বা না, আমার 50 জন সাথী সঙ্গে সবাইকে ছাড়বা, না খালি 50 জন না, তুমি যদি আরো নাম করো তুমি সব ছেড়ে
তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন। কুদরত কার হাতে? ফাইনাল খেলায় জিতছে কে? কে জিতছে? হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না, আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে। ঠিক আছে, তাও ওরা আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেরের কপালে চুম্বন দিবেন, আত্মমর্যাদায় বেঁধেছে। কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন, আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশা কয়ের যেমনি হোক, সম্মানটা তো পাচ্ছে আমার কোন রকম খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য। যে আব্দুল্লাহ বিন হুজাফা, তুমি এবং তোমার 50 জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো, আল্লাহর দ্বীনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছো, গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো। এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি। মোহতারাম হাজেরিন, ওলামায়ে কেরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি, হকের উপর অটল থাকতে হবে। জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা।